এই মুহূর্তে দাঁড়িয়ে তোমাদের জন্য শেষ সুযোগ তোমরা যদি অ্যাডমিশন এইভাবে না করো এই মুহূর্তে দাঁড়িয়ে তোমাদের শেষ সুযোগ কলেজে ভর্তি নিয়ে অ্যালোটমেন্ট যাদের এসছে এবং অ্যালোটমেন্ট যাদের আসেনি তাদের জন্য ও বিস্তারিত জানাবো এবং অ্যালোটমেন্ট যাদের এসছে তাদেরও সে সুযোগ তোমরা বলতে পারো এবং যদি অ্যাডমিশন না নাও কিন্তু পরবর্তীকালে তোমাদের সমস্যা হবে অ্যাপগ্রেশন কিভাবে করবে তার পদ্ধতি সহ বিস্তারিত এই ভিডিওতে তোমাদের সঙ্গে আলোচনা করব কাজে ভিডিওটি প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত ওয়াচ করো ভিডিওটি ভালো লাগলে অতি অবশ্যই একটি লাইক প্রদান করো আমাদের পরিবারের সদস্য না হয়ে থাকলে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে বেলাইকনে ক্লিক করে অল নোটিফিকেশনে ক্লিক করে আমাদের পরিবারের সদস্য হয়ে ওঠো দেখো সবার প্রথমেই বলে রাখি তোমাদের প্রচুর সংখ্যক ছাত্রছাত্রীদের অ্যালটমেন্ট চলে এসছে এ অনেকে ভর্তি হয়ে গেছে অনেকে ভর্তি হওনি আর যারা অ্যালোটমেন্ট এসছে তাদের ক্ষেত্রে একটা নতুন অপশান এই মুহূর্তে খুলে গেছে আপগ্রেডেশান নিয়ে তো সে বিষয়ে আগে প্র্যাকটিক্যালি তোমাদের দেখা এবং যারা পছন্দের কলেজ পছন্দের সাবজেক্ট পাওনি সে বিষয়ে পরবর্তীতে আলোচনা করছি আগে অ্যালোটমেন্ট এ যাদের এসেছে তাদের বিষয়টাই বলে রাখি তো এখানে সবার প্রথমে গিয়ে দেখতে হবে কি অ্যালোটমেন্ট পেয়েছে তো এখানে অ্যালোটমেন্ট রয়েছে থার্ড প্রেফারেন্সে বলে দিয়েছে ইউ প্রেফারেন্স এবং কত টাকা অ্যাডমিশন ফি রয়েছে আঠারোশো আটানব্বই টাকা এবং টোটাল ফি বারো হাজার টাকা তিন বছরে বারো হাজার টাকা দিতে হবে আর অ্যাডমিশন ফি রয়েছে আঠারোশো টাকা ঠিক আছে তো ফার্স্ট অ্যালটমেন্টে যেহেতু পেরেছে এখানে বলে দিয়েছে ইফ ইউ ট্রানজ্যাকশন ফেল প্লিজ ট্রাই আফটার ওয়ান আওয়ার ফর দ্য নেক্সট পেমেন্ট ইউ ক্যান অলসো চেক ট্রানজ্যাকশন ক্লিকিং চেক ট্রানজ্যাকশন স্ট্যাটাস ব্যাটন তো এখানে বলে দিয়েছে যে যদি কোনো সময় ফেল দেখায় তাহলে এক ঘন্টার মধ্যে আর যাতে আমরা কোনো মানে ট্রাই না করি এক ঘন্টা পর আবার ট্রাই করবো যদি পেমেন্ট ফেল হয় আর এখানে বলে দিয়েছে বি কেয়ারফুলি ইফ ইউ অ্যালাউড এ সিট অ্যান্ড ডোন্ট

মহাবিদ্যালয়ে দেওয়া হয়েছিল এবং তৃতীয় থার্ড প্রেফারেন্সে পিএন দাস কলেজে কিন্তু এখানে অ্যালোটেড দেখাচ্ছে তো আমি এখন অ্যাডমিশন নেব তার জন্য এই অ্যালোটেড যেখানে আছে সেখানে পরবর্তীকালে অ্যাডমিটেড কথাটি দেখাবে তো পেমেন্ট করার জন্য আমাদের টেক অ্যাডমিশন বলে অপশনটি রয়েছে এখানে ক্লিক করতে হবে ক্লিক করলে দেখতে পাচ্ছ সিলেক্ট ইউর সিট এখানে কী কী রয়েছে সমস্ত কিছু দেখো এখানে প্রথমে রয়েছে ইউনিভার্সিটি কোন ইউনিভার্সিটি স্টেট ইউনিভার্সিটির আন্ডারে পি এন দাস কলেজ যেখানে থ্রি ইয়ারের মাল্টি ডিসিপ্লিনারি কোর্সে অ্যাডমিশন নিচ্ছে স্টুডেন্টটি তো এখানে প্রথমেই রয়েছে সিটস অ্যালোকেট তো এখানে যে চুজ ইউর সিটে অনেকগুলো অপশান আসতে পারে যেহেতু এখানে যে স্টুডেন্টই রয়েছে শেষ আনরিজার্ভ ক্যাটাগরির মধ্যে অর্থাৎ জেনারেল কাস্ট রয়েছে সেই জন্য আনরিজার্ভ দেখাচ্ছে তোমাদের ক্ষেত্রে যদি দেখো যে এসসি এসটি ওবিসি থাকে ওবিসি কোটায় বা এসসি কোটাও চান্স পেয়ে থাকো তাহলে সেটা সিলেক্ট করবে তো এখানে আনরিজার্ভ ট্রেমে সিলেক্ট করলাম তারপর দেওয়া আছে ডু ইউ ওয়ান্ট আপগ্রেশন তো আপগ্রেশন যদি করতে চাও না পরবর্তীকালে আরও যদি বেটার কলেজ পাই আমি ওপরের দিকে যে কলেজগুলো আছে সেই কলেজগুলোর মধ্যে চান্স পেতে চাই লাইক এক নম্বর প্রেফারেন্সে যে কলেজ রয়েছে রাষ্ট্রগুরু কলেজ এটাও চান্স যদি পাই তাহলে ভর্তি হতে চাই তাহলে ইএসকে কে ক্লিক করবে আর যদি মনে না আমি স্যাটিসফাই আমি যে কলেজ পেয়েছি সেই কলেজেই থাকবো আমি চেঞ্জ করার কোনো দরকার নেই তাহলে নোতে ক্লিক করবে যেহেতু স্টুডেন্ট আপ উপরে সিলেক্ট করা কলেজগুলোতে চাই তাই সেই কারণে আপগ্রেডেশনে ক্লিক করবে এবার এখানে যেই দেখবে দেখবে সাবজেক্ট কম্বিনেশন খুব কেয়ারফুলি সাবজেক্ট কম্বিনেশনগুলো দেখে নেবে যে হিস্ট্রি রয়েছে মাইনরে তারপরে তোমার হচ্ছে মেজর তোমার এখানে মাইনার ওয়ানে হিস্ট্রি মাইনার টুতে কিন্তু পলিটিক্যাল সায়েন্স রয়েছে এবং মাইনার থ্রিতে বেঙ্গলি যেহেতু পাসের রয়েছে তারপরে এখানে প্রসিডে ক্লিক করবে প্রসিডে ক্লিক করার পর এখানে একটা অ্যালার্ট অপশান দেখাচ্ছে ইফ ইউ ডোন্ট মেক পেমেন্ট অ্যাডমিশন অর আপগ্রেশন উইল বি নট কনসিডার্ড তো এখানে পরিষ্কারভাবে বলে দিচ্ছে যে পেমেন্ট যদি না করো তাহলে আপগ্রেশনও হবে না অ্যাডমিশনও হবে না তো পেমেন্ট করতেই হবে তোমাকে যেহেতু অ্যালোটেড হয়েছে ওকে ওকে ক্লিক করার পর এখানে দেখো তোমার সমস্ত কিছু পিউন দাস কলেজ ইউনিভার্সিটি স্টেট ইউনিভার্সিটি সাবজেক্ট এখানে দেওয়া রয়েছে থ্রি ইয়ার্স বি এ মাল্টি ডিসিপ্লিনারি অ্যাডিশনাল সাবজেক্ট কী কী রয়েছে কী কী সাবজেক্ট নিয়ে সে পড়ছে সে পড়ছে হচ্ছে হিস্ট্রি মাইনার টুতে পলিটিক্যাল সায়েন্স এবং থার্ড হচ্ছে বেঙ্গলি এবং এখানে টোটাল কত টাকা অ্যামাউন্ট পেয়েবল অ্যামাউন্টটা সেটাও দেখিয়ে দিয়েছে আঠারোশো আটানব্বই টাকা তারপরে এখানে ডিক্লারেশন দিয়েছে একটু রিড করে নেবে যে কি কি আমি যা দিয়েছি এখানে যা বলে দিয়েছে আই হ্যাভ ডিক্লাইড দ্যাট এন্টায় মানে এখানে বলে দিয়েছে তুমি যা ফর্ম ফিল আপ করেছো যে মার্কস দিয়েছো যে ডকুমেন্টেশন দিয়েছো সব যে ঠিক সেটা কিন্তু দেখতে হবে যদি কলেজ ভেরিফিকেশনের সময় দেখে যে তুমি যার মার্কস দিয়েছিল ধরো তুমি পেয়েছো সত্তর দিয়ে রেখেছো একশো তাহলে তুমি তো চান্স পেয়ে যাবে ভর্তিও হতে পারবে তোমার নম্বর অনুযায়ী কিন্তু পরবর্তীকালে তোমার অ্যাডমিশন নেওয়ার সত্ত্বেও অ্যাডমিশন আটকে যাবে েশনে তুমি এখানে দিচ্ছ কলেজকে আমি যা দিয়েছি যা ডকুমেন্টেশন আপলোড করেছি সব বাস্তব কোন তারপরে আমাদের ক্লিক করতে হবে তো ক্লিক করার পর এখানে হায়ার এডুকেশনের তরফ থেকে স্টুডেন্টের নাম স্টুডেন্টের কলেজ সাবজেক্ট এবং অ্যাপ্লিকেশন কোড এবং পেমেন্ট অ্যামাউন্ট রয়েছে এখানে দুটো অপশন রয়েছে একটা হচ্ছে বিলডেক্স আর একটা হচ্ছে এইচডিএফসি সিসি অ্যাভিনিউ তো এখানে আমি এইচ ডি এফ সি সিসি অ্যাভিনিউ করবো না তাহলে ব্যাংকে গিয়ে আমাদের চালানের মাধ্যমে টাকা দিতে হবে আমাকে করতে হবে বিল্ডেক্স এ ক্লিক এরপরে এখানে প্রসিডে ক্লিক করতে হবে প্রসিডে ক্লিক করার পর এখানে আমাদের কাছে অনেকগুলো অপশন আসবে কি মাধ্যম দ্বারা পেমেন্ট করবে এর আবার সেকেন্ড প্রেফারেন্স এসছে সেকেন্ড প্রেফারেন্স এ দেখো অ্যালোটেড দেখাচ্ছে আর এই যে এখানে ব্যারাকপুর রাষ্ট্রগুরু যদি এরপরে আপগ্রেডেশন করেছে সেই কারণে ব্যারাকপুর রাষ্ট্রগুরিতে পরবর্তীকালে যদি আসে তাহলে অ্যাডমিশান নিতে পারবে পেমেন্টটাও এখান থেকে অ্যাডজাস্ট হয়ে যাবে তো এখানে ডাউনলোড পেমেন্ট রিসিপে তোমাদের ক্লিক করতে হবে ডাউনলোড পেমেন্ট রিসিপ্টে যেই ক্লিক করবে না তো তৎক্ষণাৎ তোমাদের কাছে কিন্তু পিডিএফটা ডাউনলোড হয়ে যাবে পিডিএফ এবার এখানে যে কোনো হ্যাঁ জাস্ট ওয়ান ক্লিক করে এই পিডিএফটা ডাউনলোড হয়ে যাবে মানে বুঝে গেছো তোমাদের যাদের অ্যালটমেন্ট এসছে তোমাদের প্রত্যেকের কিন্তু অ্যাডমিশন এই মুহূর্তে নিতেই হবে অ্যালটমেন্ট আসার পরেও এখনও যদি অ্যাডমিশান নাও তাহলে কিন্তু তোমাদের এর যে অ্যাডমিশনটা আছে সেটাই ক্যান্সেল হয়ে যাবে অ্যাডমিশান নেওয়ার সময় অবশ্যই যদি ফার্স্ট প্রেফারেন্সে কলেজ না আসে তাহলে ই আপগ্রেশনে গিয়ে ইয়েস অপশানে ক্লিক করবে তাহলে কিন্তু পরবর্তীকালে হায়ার প্রেফারেন্সে বা ফার্স্ট প্রেফারেন্সে বা তুমি যে কলেজে অ্যালটমেন্ট পেয়েছো তার উপরের প্রেফারেন্সে যে কলেজগুলো থাকবে সেই কলেজগুলোতে কিন্তু তোমার চান্স চলে আসবে কাজেই তোমরা প্রত্যেকে এই বিষয়টা মাথায় রেখো এবং যাদের অ্যালোটমেন্ট এসছে অতি অবশ্যই এই মুহূর্তে কিন্তু অ্যাডমিশান নিয়ে নাও এর পরবর্তী বিষয়ে যাদের ধরো অ্যালোটমেন্ট আসেনি ওয়েট করছো তোমাদের জন্য কিন্তু খুব তাড়াতাড়ি সেকেন্ড মেরিট লিস্টও প্রকাশিত হবে এ বা সেকেন্ড অ্যালোটমেন্ট লিস্টও তোমরা পেয়ে যাবে যেখান থেকে প্রচুর সংখ্যক ছাত্রছাত্রী অ্যালটমেন্ট পাবে যদিও যাদের অ্যাডমিশন আসেনি পছন্দের কলেজ পছন্দের সাবজেক্ট কীভাবে নেবে তা নিয়ে একটা ডেডিকেটেড ভিডিও আমি বানিয়ে দেবো ওর প্রসিডিওর সম্বন্ধে সম্পূর্ণ কিছু বাদবাকি তোমরা এই বিষয়টাও জেনে রাখো তোমাদের যখন সেকেন্ড অ্যালোটমেন্ট আসবে তোমাদেরও কিন্তু এই বিষয়টা করতে হবে আগেভাগেই তোমাদের বিষয়টা জানিয়ে দিলাম বাদবাকি কারা অ্যালটমেন্ট করে রেখেছে এবং আপগ্রেশন অফ করতে চাও পছন্দের কলেজ হয়তো এখনও পাওনি কলেজ চেঞ্জ করতে চাও অবশ্যই কমেন্টে জানিয়ে এবং কোন কলেজ পেয়েছ বা পাওনি বা কোনো সমস্যা থাকলে সেটা কমেন্ট সেকশানে জানিও পরবর্তী ভিডিওতে তোমাদের জিজ্ঞাসা অনুযায়ী বিস্তারিত ডেডিকেটেড একটি ভিডিও করে দেবো প্রত্যেকে ভালো থেকেও প্রত্যেকের কোন কলেজ যারা পেয়ে গেছো বা যারা পাওনি তাদের পছন্দের কলেজে ভর্তির জন্য অগ্রিম অনেক অনেক শুভেচ্ছা রইল অল দ্য বেস্ট সকলকে প্রত্যেকে ভালো থেকো কলেজ জীবন তোমাদের প্রত্যেকে